আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আপনারা ভালো আছেন কিনা আমাদের আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি মোটামুটি আছি, পায়ে ব্যথা নিয়েই চলছি। আর যাই হোক, আপনারা সঙ্গে থাকবেন আমার, আর বড়দের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আমার দ্য বেবি ব্লগ চ্যানেলে আপনারা সবসময় থাকবেন পাশে, আমি এটাই কামনা করি। ঠিক আছে, সারাদিন কী করবো না করবো আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা সঙ্গে থাকবেন। আজ দ্বাদশী, সে কারণে ভাত করা হয়েছে আর পনির করা হয়েছে, আর এদিকে মুগ ডাল করেছি, আর এদিকে হাজবেন্ড বাড়িতে আছে। হাজবেন্ডও আমার সাথে অনেক হেল্প করছে, আলু ভাজা বসিয়ে দিয়েছে ও, আর এই যে সকালে একটু চা হবে, এই করছি সারাদিন। আর সারাদিন যা করবো না করবো আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই, আপনারা দেখুন। কালকে আমি পুজো দিয়েছিলাম, আজকে দ্বাদশীর ভোগটা আমার হাজবেন্ডই দিচ্ছে। এই দেখুন, এই যে জিরে ভোগ দেবে আজকে, ও এই যে গোছাচ্ছে, এই দেখুন সাজিয়েছে কি সুন্দর। আমার যেহেতু পায়ে ব্যথা, কালকে একটু বসেছিলাম বলে আমার কালকে রাতভর ঠিকমতো আমি ঘুমাতে পারিনি পায়ে ব্যথার জন্য, আপনাদের এর আগেও ভিডিওতে বলেছি। এই দেখুন আমার গোপালকে আজকে সাজিয়ে দিয়েছে, তা ও বললো যে তোমার হাঁটু গেড়ে বসতে হবে না, কারণ আসন কেটে বসলে আমার ভীষণ পায়ে যন্ত্রণা হচ্ছে, ওই কারণে আজকে ওই আমার পুজো দিয়ে দিচ্ছে। এমনকি জানেন প্রচুর কাজও করে দেয় আমার সাথে সাথে, এই আমার এই কষ্টের জন্য। এই দেখুন চিড়ে ভোগ সাজাচ্ছে, পুজোটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কালকের মতো। দ্বাদশীর ভোগ আমরা এইভাবেই দিই, আসল কথা রান্না করে দিতাম, আমি তো নিজেই অসুস্থ আর তারপর ছেলেটা ছোট, আর আমার ঠাকুরের বাসন এখনও অবধি আমি কিনে পারিনি, নিজের মাথা গোজার জায়গাও হয়নি। আমি তো জানি আগের ভিডিওতে বলেই ছিলাম আমি রেন্টে থাকি, ভাড়া থাকি আর কি, তা আমি যদি মাথা গোজার জায়গা প্রভু কোনোদিন করে দেয়, আমি আস্তে আস্তে প্রভুর বাসন, প্রভুর গ্যাস আমি সব কিনে প্রভুকে ভোগ দিয়ে সেই ভোগ আমি নিজে গ্রহণ করব, মনের এই বড় ইচ্ছা আমার আছে। বন্ধুরা আপনারা একটু আশীর্বাদ করবেন, যে যেখান থেকে দেখবেন যেন আমার এই আশাটা আমি মিটিয়ে যেতে পারি। পৃথিবীতে তো কেউই আমরা চিরস্থায়ী না, আজ আছি কাল নেই, তাই না? বলুন তা যে কদিন বাঁচবো এই মনের আশাটা আমার যেন প্রভু মিটিয়ে দেয়, এই আশাতেই আমি মানে আছি, দেখি প্রভু কবে কি করে। আপনারা আমার সঙ্গে থাকলে তাহলে হয়তো এগোতে পারবো, আপনারা দেখুন। একটা মা লক্ষ্মী কেনারও আমার ইচ্ছা আছে, কারণ কি প্রতি বছর মা লক্ষ্মী পাল্টাতে মানে যেতে হয়, আমি তো আমার তো নানান রকম শারীরিক সমস্যা শরীরের, এবার কেনার একটা ঝামেলাও থাকে মা লক্ষ্মী, তা আমার একটা মা লক্ষ্মী কেনার ইচ্ছা আছে, আমি আপনাদের কাছে শেয়ার করলাম, যদি কিনতে পারি আপনাদেরকে অবশ্যই শেয়ার করে দেখাবো। এই দেখুন আমার আমার মা লক্ষ্মী এটা এখন বর্তমানে আছে, এবার মা লক্ষ্মী দেখি কবে কিনতে পারি, তাহলে আপনাদেরকে সেটাও শেয়ার করে দেখাবো। যে হাজবেন্ড এখন দেখুন আমারটা এনেছে, আম দিচ্ছে, আম দই চিড়ে মিষ্টি ভোগ দিয়ে আজকে দ্বাদশী ভোগ হবে। অনেকদিন ধরেই মানে আমার খুব ইচ্ছা, মানে আস্তে আস্তে আমার ছেলে একটু বড় হলেই আমি গুরুদেবের কথা আদেশ মতো মানব, আমি মাছটাও ছেড়ে দেব, আর মানে ছেলে বড় হলে আমি টোটালি বাসন আলাদা করে ফেলবো, আস্তে আস্তে ইচ্ছা আছে। এখন জানি না প্রভু যা করবে তাই, প্রভুর ওপর থেকে তো আমরা যেতে পারি না, প্রভু যা করাবে আমি তাই করব। Thank you.
जयो राधे जयो राधे जयो राधे जयो जयो हरि पुरु जग बंधु महा उद्धारण चारि हस्त चंद्र पुत्र आकितो पातन प्रभु 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 अनंतानंत मय जयो राधे जयो जयो राधे जयो जयो राधे जयो जयो राधे जयो राधे जयो राधे जयो राधे जयो जयो কালকে একাদশীর উপোস করেছিলাম আজকে দ্বাদশী করেছি যাই হোক কাল যেহেতু সারাদিন সেরকম কিছু খাইনি বলে আজকে একটু দুটো খাবার পরে শরীরটা ছেড়ে দিয়েছিল দুপুরে একদম ঘুমিয়ে পড়েছিলাম আজকে দেখুন বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে ছেলে পড়তে গেছে আজকে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যাই হোক আমি আর বেশি ভিডিওটা বাড়াবো না অনেকটাই বড় হয়ে গেছে যেহেতু অনেকটা দ্বাদশী সব কিছুই দেখিয়েছি আপনাদের ঠিক আছে আপনারা সঙ্গে থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আর আপনারা ভালো থাকবেন আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করব ঠিক আছে বন্ধুরা টাটা